সুইমিং করব, খুব মজা হবে। জল তো খুবই ঠান্ডা, আমি সুইমিং করব না। মোটু, তুমি ঠান্ডা জলকে ভয় পেতে পারো না, তুমি একজন সাহসী মানুষ। দুটো জটকা চলো, মোটুকে তুলে নিয়ে পুলে ফেলে দিয়ে। জলটা খুবই ঠান্ডা। আরে মোটু, কেন তুমি সবার মজা খারাপ করছো? এসো না, তোমাকে ছাড়া কেউ মজা করতে পারছে না। আমি এখানে আরামে বসে আছি, তোমরা সুইমিং করো। ওকে চলো মোটু, তুমি পুল থেকে দূরে বসে থেকো। ওই চেয়ারে তুমি বসে দূর থেকে দেখো। আরে এটা কি করছো? থামো থামো বর্দা, এরকম করো না, জল খুবই ঠান্ডা। ওই মোটু আমার ভাই, আমার বন্ধু, আমার শুকনো পাপড়ে দিব্যি, আজ তো তোমাকে পুলে ফেলে দম নেব বন্ধু। আমি এখনই তোমাকে দেখাচ্ছি, এটা কি কোনো খেলার জায়গা নাকি? আমাকে জলে ধাক্কা দিয়ে ফেলে দিলে তোমায় মজা দেখাচ্ছি আমি। আরে এই দেখো, ওরা আমাকে বেল্ট দিয়ে বেঁধে তারপর ধাক্কা দিয়েছিল, আমি কি করতাম? লুকিয়ে পড়ো। মনে হচ্ছে চলে গেছে। কখনো কারুর সঙ্গে এই রকম মজা করবে না। মোটু, তুমি উপরে গিয়ে ডাইভিং বোটে গিয়ে বসে পড়ো, আর ওখান থেকে সবাইকে দেখো, ওখানে তোমাকে কেউ বিরক্ত করবে না। হ্যাঁ পাতলু, এটা খুব ভালো আইডিয়া। এবার এখান থেকে বসে আমি শান্তিতে সবাইকে দেখতে পাবো, এখানে আর কারো ভয় নেই। বাঁচাও 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 গো, বাঁচাও। এবার দেখবে মোটু কিভাবে ওড়ে ওড়ে পুলে আসবে। সুগন্ধ, সিঙ্গারা 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 সিঙ্গারা। Mm-hmm.
এই মোটর কাছে যেতে তো খুবই কঠিন ব্যাপার। আমার কাছে একটা খুবই ভালো আইডিয়া আছে, শোনো। মোটু আমার বন্ধু, এবার কোনো জোর জবরদস্তি নয় আমার ভাই। এই দেখো, ওয়াটার ওয়ার্মিং গ্যাজেট, এতে জল গরম হয়ে যাবে আর তুমি আরামে সুইমিং করতে পারবে বন্ধু। হ্যাঁ হ্যাঁ, যদি জল গরম হয়ে যায় তাহলে আমার কোনো অসুবিধা নেই। বাহ, এখন জল হালকা গরম হয়ে গেছে, এবার সাঁতার কাটার মজা আসবে। জলটা একটু বেশি গরম লাগছে, চলো উঠে পড়ি, চলো। আমার ভাই, আমার বন্ধু, এবার নামো আর দেখো জল কেমন। জল একদম ঠিক হয়ে গেছে, নরমাল টেম্পারেচার। চলো এবার গিয়ে সুইম করে। এখন তো ঠিক হয়ে গেছে, কিন্তু যদি জল আবার গরম হয় তাহলে দেখে নেবে বর্দা। ও মোটু আমার ভাই, আমার বন্ধু, এটা হলো ওয়াটার কুলিং গ্যাজেট। জল গরম হতেই পারে না বন্ধু। এবার তো চলে এসো, খুবই মজা লাগছে। যতক্ষণ ডক্টর ঝটকার গ্যাজেট জলের মধ্যে আছে না মোটু, ততক্ষণ আমি বাইরেই থাকবো। ওকে ঠিক আছে পাতলু, ঠিক আছে, তোমার যেমন ইচ্ছা। কিন্তু এটা তো ওয়াটার কুলিং গ্যাজেট, এতে আবার কি গন্ডগোল হতে পারে? আরে জল যদি বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে জল থেকে আমি উঠে পড়ব। জল জল অনেক বেশি ঠান্ডা হয়ে গেছে। জল এত ঠান্ডা কিভাবে হয়ে যাচ্ছে? জল ঠান্ডা হয়ে যাচ্ছে। মারো বর্দা, আমি তোমাকে 10 সেকেন্ড দিচ্ছি, আমাকে ঠিক করে দাও, নাহলে একদম ভালো হবে না। কিন্তু ঝটকা মোটুকে ঠিক করে দাও শিগগিরই। ও কোনো খেলনা নয় কিন্তু, যেটা দিয়ে সবাই খেলছে। ও আমার বন্ধু, কিছুক্ষণ তো বাচ্চাদের মজা করে নিতে দাও। এবার আমার পালা। আরে মোটু, আরে মোটুর কি অবস্থা করে দিছি বাচ্চারা, এই দেখো। সুগন্ধ,
বাচ্চারা, কেউ আইস হকি খেলতে চাও কি? আমরা যে এত সব ভাড়ায় নিয়েছি শুধুমাত্র তোমার কোটিপতি কাকা কুবের সিংকে খুশি করার জন্য। আরে তোমার ওনাকে এখানে ডাকা উচিত হয়নি, ওনাকে তোমার পুরনো ঘরে ডাকা উচিত ছিল। আরে আজকাল লোককে দেখানোরই ব্যাপার। আমার কোটিপতি কাকা আমাদের কোটিপতির মতো দেখবে, তখন আমাদের সম্মান ওনার চোখে আরো বেড়ে যাবে। কেমন আছো মোটু পাতলু? নমস্কার কাকা মশাই, নমস্কার, আমরা ভালোই আছি। আজ তোমার সাথে আমার কমপক্ষে 30 বছর পর দেখা হলো, আর এটা দেখে আমার খুব ভালো লাগছে যে তুমি তোমার জীবনে খুব উন্নতি করেছো। ওরে বাবা, মোটু পাতলু তুমি এখানে কার সাথে দেখা করতে এসেছো? নমস্কার, মাই সেলফ ঘোষিদারাম, আমি ওর বন্ধু। ঘোষিদারাম, ভেরি সরি, কিন্তু তুমি এখান থেকে যাও এখন, কারণ আমরা কাকামশের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। যাও। ওরে বাবা, ধাক্কা কেন দিচ্ছ? যাচ্ছি যাচ্ছি। হ্যালো স্যার, আপনার বাংলোটা খুবই সুন্দর। আমি যাচ্ছি কাকামশাই, আমি পরে কখন আপনার সঙ্গে দেখা করতে আসব। মোটু পাতলু, এসব কি হচ্ছে? মনে হচ্ছে এই বাংলোটা তোমাদের না। সরি কাকামশাই, এই সব কিছু আমরা ভাড়া করে এনেছি। আরে কাকামশাই, আপনি তো কোটিপতি, আর যদি আপনি আমাদের ভাঙাচোরা ঘরে থাকতে দেখতেন, তাহলে তাহলে আপনার মনে আমাদের জন্য সম্মান আর ভালোবাসা আরো কম হয়ে যেত। মোটু, মানুষের সম্মান টাকা দিয়ে নয়, তার ভালো কর্ম আর ভালো ব্যবহারে হয়। ভুল কাজ করলে কখনো সম্মান পাবেই না। কাকামশাই আজকাল শুধু লোকেরা টাকা পয়সাই দেখে, ঠিক কাজ ভুল কাজ সেটা কেউ দেখে না। আচ্ছা এই ব্যাপার, তাহলে এই ব্যাগটা নাও, এই ব্যাগে 10 কোটি টাকা আছে। তোমাকে এটা এক সপ্তাহের মধ্যে পুরো খরচ করতে হবে, দেখি তোমার কত সম্মান হয়। মনে রেখো, এই কথাটা যেন কেউ জানতে না পারে, আর এক সপ্তাহে পুরোটা খরচ করতে হবে। তা না হলে যত খরচ করবে সেটা পুরোটা ফেরত দিতে হবে। ওকে কাকা মশাই, জয় হোক, আজ থেকে আমরা কোটিপতির মতো থাকব। আরে চা ভালো দাদা, আজ তো পেট ভরে সিঙ্গারা খাইয়ে দাও। আচ্ছা পেট ভুইরা, মনে হইতাছে তোমার লটারি লাগিয়া গেছে ভাই, নাও খাও। বাস বাস, অনেক খেয়ে ফেলেছি, আর খেতে পারছি না। কত টাকা দেবো বলো? আরে 5000 টাকা। আরে মাত্র 5000? আরে এত সস্তা সিঙ্গারা বিক্রি করো, একটু দাম বাড়িয়ে বিক্রি করো। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, এই নাও 5 লক্ষ টাকা। আরে 5 লক্ষ টাকা কেন নিমু? আমি কোনো দয়া চাইতেছি না, পরিশ্রম করে খাই, 5000 টাকাই দাও ব্যাস। আরে চাওয়ালা দাদা, রেখে নাও,
এই টাকাটা নিয়ে নাও আর নিজের দোকানটাকে আরো বড় এবং সুন্দর করে তৈরি করো। আমাদের পক্ষ থেকে পুরস্কার ভেবে রেখে নাও। দাদা নিয়ে নাও না। এই নাও আমার পক্ষ থেকে পুরস্কার। হ্যাঁ এখন পর্যন্ত তো শুধুমাত্র 5,000 টাকাই খরচ হয়েছে। চলো মলে গিয়ে শপিং করা যাক। মোটো দুদিন ধরে শপিং করছি কিন্তু 1,00,000 টাকা খরচা হলো না। এবার কি করব? মনে হচ্ছে এখন লোকদের টাকাটা ভাগ করে দিতে হবে। আরে আর কত শপিং করব, ঘরে তো জিনিস রাখার আর জায়গাই নেই। ওই কোন ব্যাংক লুট করে আসছো কি? আরে না ভাই, এমনি শপিং করে এলাম আমরা। আরে দাদা এই নাও টাকা, নতুন বক্সিং রিং তৈরি করে নাও, নতুন পাঞ্চিং ব্যাগ কিনে নাও, এই নাও। ওই নিজেদের চুরি করা পাপের টাকায় আমাকে ভাগিদারি করতে চাইছো? এই নাও। আমার শুকনো পাপড়ে দিব্যি বন্ধু, এতগুলো টাকা এলো কোথেকে? বন্ধু কোথায় চুরি করলে কি? ডক্টর ঝটকা, আমরা চুরি করিনি। তাহলে ডাকাতি করেছে হয়তো? তোমাদের এই টাকা আমাদের চাই না, একদম না। পালো এখান থেকে। ও এবার তোমরা দুজন এখানেই বন্দি হয়ে থাকবে যতক্ষণ চিংগম স্যার না এসে যায়। ওই ঘুষিটা চিংগম স্যারকে ডাকো বন্ধু, চটপট। আমরা চুরি করিনি। আরে আমাদের খুলে দাও, আমাদের খুলে দাও, শিগগিরই খুলে দাও, শিগগিরই খুলে দাও। বলছি আমরা চুরি করিনি, চুরি করিনি, আমাদের খুলে দাও, চুরি করিনি, চুরি করিনি, চুরি করিনি, আমরা চুরি করিনি। আরে আমাদের খুলে দাও, আমাদের খুলে দাও, শিগগিরই খুলে দাও, শিগগিরই খুলে দাও। বলছি আমরা চুরি করিনি, চুরি করিনি, চুরি করিনি। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। আরে তুমি কিছু একটা ভাবো পাতলু, এবার কি করব? এই টাকা তো পুরো খরচ হচ্ছেই না। হ্যাঁ আইডিয়া, চা দেখে নাও, খাও। খরচ না হলো তো কি হলো? চুরি তো হতেই পারে। আরে চাওয়ালা দাদা, কখনো 1,00,000, 2,00,000, 10,00,000 চাই না। তো শুধু একটা ফোন করে দিও, আমরা এসে দিয়ে যাব। 1,00,000, 2,00,000, 10,00,000, এদের কাছে এত টাকা কোথা থেকে এলো? আরে জন ভাই, জানি না কোথা থেকে আইলো, কিন্তু সকাল থেকে টাকা বিলি করতেছে। জন আসছে, শিগগিরই শুয়ে পড়ো, ব্যাগ জন নিয়ে যাবে, আর আমরা কাকা মশাইকে বলবো যে টাকা খরচা হয়ে গেছে। জানালা খুলে এতগুলো টাকা টেবিলের উপর রেখে এরা ঘুমাচ্ছে। এই মামলাটা একটু গোলাম গোল লাগছে। ব্যাগ চুরি করে নাও, কেউ তোমাকে ধরবে না। নিয়ে যাও, নিয়ে যাও। কেউ ধরবে না, নিয়ে যাও, কিছুটা এরকমই শুনলাম। শুনলাম কিন্তু আওয়াজটা এলো কোথা থেকে? জনকে ধরা শুধু ডিফিকাল্টি নয়, একেবারে ইম্পসিবল। পালাও। আরে দাঁড়াও দাঁড়াও, প্লিজ চুরি করে ব্যাগটা তো নিয়ে যাও, প্লিজ। আমার চাই না, চুরি
চুরি করার জন্য বলছো আমাকে? লজ্জা করে না তোমার? আরে নিয়ে যাও প্লিজ, আই রিকোয়েস্ট ইউ। পালাও এখান থেকে, নাহলে চিংগাম স্যারকে ডেকে নেব। আমরা নিজেদেরই পয়সা বিলি করার চক্করে এবার জেলে যেতে হবে আমাদের। পালাও। বেঁচে পালাতে পারবে না। আরে আরে নিজের টাকা নিয়ে যাচ্ছি, কিন্তু লোকেরা চোরদের মতো আমাদের পেছনে পড়ে আছে। অনেক হয়ে গেছে, এবার আমাদের ওদেরকে শক্তিটা বলেই দেওয়া উচিত। এবার বুঝতে পারলে মোটু, সম্মান টাকা দিয়ে নয়, ভালো কাজ করলে তবেই হয়। লোকেদের মনে হলো যে তুমি চুরি করে এই টাকাগুলো এনেছো, আর সবাই তোমার কাছ থেকে দূরে চলে গেল। কি বুঝতে পারলে কিছু? বুঝতে পেরেছি কাকা মশাই, সব বুঝতে পেরেছি। আরে কাকা মশাই, আমরা তো সব সময় ভালো কাজই করি, আজ পর্যন্ত কোনো খারাপ কাজ করতেই পারিনি। এবার কয়েকটা সিঙ্গারা হয়ে যাক, খুব ভালো হবে, খুব খিদে পেয়েছে।